আজকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী এবং এই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রীর সামনে পেট্রোল ডিজেলে ভাট না কমানোর বাংলা সমালোচনা করলেন প্রধানমন্ত্রী বাংলা সহ বিজেপি রাজ্যগুলিকে নিশানা মোদীর ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া কেন্দ্রীয় সরকার শুল্ক কমিয়েছে রাজ্যগুলিকে অনুরোধ করা হয়েছিল কিছু রাজ্য পেট্রোল ডিজেলের ভাট না কমানোয় মানুষের প্রতি অন্যায় হচ্ছে কর্ণাটক গুজরাট অসমের মতো রাজ্য রাজস্ব ক্ষতি করেও ভাট কমিয়েছে বাংলা কেরল অন্ধ্রপ্রদেশের মতো রাজ্য ভাট না কমানোয় মানুষের বোঝা বেড়েছে রাজ্যগুলিকে পেট্রোল ডিজেলের ভাট কমাতে আবেদন প্রধানমন্ত্রীর আজকের এই বৈঠক থেকে ঠিক কি বলেছেন প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে শোনাবো দেশবাসীয় পর পেট্রোল ডিজেল কি বাড়তি কিমত কা বোঝ কম করনে কে লিয়ে কেন্দ্র সরকার নে এক্সাইজ ডিউটি মে কমি কি থি গুজরাত ও কর্ণাটক কে পড়োশী রাজ্য নে ট্যাক্স মে কমি না করকে ইন ছয় মহিনো মে 3,500 করোড় রুপিয়ে সে লেকর কে 5,500 করোড় রুপিয়ে তক অতিরিক্ত রাজস্ব কমা লিয়া কুছ রাজ্যো নে বাত কো মানা কুছ রাজ্যো নে নহীঁ মানা আব কই রাজ্য জেসে মহারাষ্ট্র পশ্চিম বঙ্গাল তেলঙ্গানা আন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কেরলা ঝাড়খণ্ড কিসি না কিসি কারণ সে উনহোনে इस बात को नहीं माना और उनके राज्य को नागरिकों को बोझ कंटिन्यू रहा मैं इस बात में नहीं जाऊंगा कि इस दौरान इन राज्यों ने कितना रेवेन्यू कमाया लेकिन अब आपसे मेरी प्रार्थना है कि देश हित में आप पिछले नवंबर में जो करना था 6 महीने डिले हो चुका है अब भी आप अपने राज्य के नागरिकों को वेट कम करके इसका बेनिफिट पहुंचाइए কেন্দ্রের উচিত শুল্ক কমানো রাজনীতি করছেন প্রধানমন্ত্রী পাল্টা অভিযোগ তৃণমূল সাংসদ সৌগত রায় একেবারেই অসত্য যেটা প্রধানমন্ত্রী বলেছে আমি আগে শুনেছি শুল্ক কমানোর তো ব্যাপার নয় মূল বোঝাটা ফুয়েল প্রাইসে হচ্ছে সেন্ট্রাল এক্সাইজের কমাতে হলে সেন্ট্রাল এক্সাইজই কমাতে হয় স্টেটগুলোর সীমিত ক্ষমতা সীমিত ভ্যাট কোনো কোনো স্টেট কমিয়েওছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল এক্সাইজ ভালোভাবে না কমালে দাম কমবে না সুতরাং নরেন্দ্র মোদী এই যে সবসময় প্রধানমন্ত্রী হয়েও পলিটিক্যাল স্টেটমেন্ট দেন রাজনৈতিক খোঁচা দেন এটা ঠিক না অন্যায়